সুপ্রভাত বন্ধুগণ, আবার একটা নতুন দিন। আই এম ব্যাক। কদিন ঠিকঠাক করে সময় সুযোগ পাই নাই, আবার চালু শুরু আরম্ভ সাইকেল খেলার। চলো, বেলা হয়ে গেল, কাজে লেগে পড়ি আর কি। কাজ চলছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতে থাক, কমপ্লিট হলে দেখাবো। দেখতে তো পাচ্ছ আগের থেকে অনেকটা ইয়া হয়ে গেছে, বড় হয়েছে। যাই, আমার জগদ্দল কেলি, আমি এবারে বিদায় কাজে বেরিয়ে পরে কাজ ফাজ গুলো চুকাচ্ছিলাম, একটা কাজ চুকালাম। তারপরে আমার HMD-র কাছে যাওয়ার কথা ছিল। HMD মানে বুঝতে পারছো, হাতিরামপুরের মিখাইল তালের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু কেসটা হচ্ছে একবার স্কুল যেতে হবে। ওখান থেকে স্কুল থেকে কলেজ ছিল, ওখানে একটু কাজ আছে, তো যাই। হ্যাঁ, একটা জিনিস, আমি কিন্তু এখনও এসআই অ্যাপ্রুভাল ভালটা পাই নাই। জয়েনিং হয়েছে 18 ফেব্রুয়ারি, জানোই, বলে দিলাম আর কি কনটেক্সটের জন্য। রুম দিকে একবার যাই, একটু ব্যাগ ফ্যাগুলো লিগা, আর কটা একটু টুকিটাকি জিনিসপত্র লিবার আছে, ওটা দিয়ে লিয়ে পরে একবার যাই স্কুল দিক থেকে আর একবার ঘুরে আসি। তোমারাও চলো আমার সঙ্গে সঙ্গে টুকু টুকু করে। রেডি হয়ে বেরিয়েও গেছি, আর চলেও এলাম উপবাগান মোড়কে। এই যে ওই খড়ের ছাউনির দোকানটাতে অল্প চারটি মুড়ি ফুড়ি সেবা করলি, দিয়ে পরে যাবো। সেবা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খেতে হবে, বা না খেলে পরে কাজ ফাজ করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে, এই যে রোদে রোদে কাজ করতে কোনো গায়ে লাগে না, কিন্তু কাজের অভাব হলে তখন সেই রোদেই বসতে হয়। এবার যেমন ওই চলছে বাঁকুড়াতে, কি আর করা যাবে, তো যাই চাকরি খাই। হ্যাঁ, বাঁকুড়াতে কোনটা বললাম বুঝতে পারলে, আশা করি ওই নিয়োগের দাবিতে যে এমপ্যানেল ক্যান্ডিডেটদের যে ধর্মঘট, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সবাইকে। আর ও আশা আশাই তো রাখে, যাই চাকরি খাই। এই যে ওইখানটাতে দাঁড়ালাম, গাড়িটা রেখে পরে এলাম, এই হচ্ছে দোকানটার ভিতরটা, এই দেখো বেশ চালু দোকান। আর আগে একদিন দেখেছিলাম এখানটাতে, সেই খেয়ে পরে যাচ্ছিলাম, ভালো মুড়ি ফুড়ি। আমাদের তো মুড়ি ছাড়া ঠিক পোষায় নাই, কচুরি ফচুরিতে ড্যাক ড্যাক করতে শুরু করে, রোদে গরমে আরো কষ্ট, তো ঠিক আছে মুড়ি খাই। বলি দোকানটা আবার দেখিয়ে লিখ, এই ছোটো ছোটো দোকানগুলো মানে বিশাল সার্ভিস দেয় আমাদেরকে সারা বছর ধরে, এগুলো একটু পাশাল আনানো দরকার বটে না। ঠিক আছে, দেখো চপ, তেলে ভাজা, হেন তেন, জিলাপি টিলাপি, ল্যাংচা, সব হয়েছে, মিষ্টি ফিষ্টি, ভালোই, আমিও খেয়ে লি চাচ্ছি। কি নাম তোমার? কি নাম? কি নাম? অনিতা? অনিতা, আদে মুড়ি খাবে না মিষ্টি? হ্যাঁ, কি খাবে গো? হাসিটি দেখো, লজ্জা লাগছে অনিতা, লজ্জা লাগছে অনিতা। এ দেখো কত মিষ্টি ফিষ্টি কত কিছু লিয়েছে, দেখো আমাকে একটা দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা দাও গো, আমাকে একটা দাও। বেগনি খাবে? লজ্জা পাচ্ছে খুব, লয় দিদি। হ্যাঁ, আমারও মুড়ি চলে এসছে, আমি মুড়িটা খাই। এ মুড়ি চপ বেগনি চলে আছে, আমিও খাইলি চাটি দিবে যাই। স্কুল প্রায় চলেই এসেছি, ওই যে ওইদিকে যে রাস্তাটা, ওইটা থেকে সোজা গেলে পরেই স্কুল। এইখানটাতে একটা প্রতীক্ষালয় আছে ছোট্ট পাড়া, ওটাতে বসে রয়েছি, একজন মাস্টার মশাই আসবেন, ওনার ডিউটি আছে, ভোটের মানে ভোটের ডিউটি বলছি, ট্রেনিং আছে, তো ওনার কাছ থেকে চাবিটা নিয়ে পরে যাবো স্কুল দিকে। এইখানটাতে একটু ছায়াটাতে বসলাম, দমে রোদ। এখনই রাস্তাতে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পুরো উদাহরণ দেখতে পাওয়া যাচ্ছে, তো এখনো তো গরমকাল তো ব্যাটিং স্টার্টই করে নেই। এইখানটাতে এসে পরে বসলাম, এখানে ছোট পাড়া, এই প্রতীক্ষালয়গুলো বেশ ভালোই লাগে, মানে লো বাজেট শাহজাহানরা তাদের মমতাজদের নাম ফাম লিখে দিয়ে গেছে, বাজেট নাই তো কি আর করবে, তার জন্য এই প্রতীক্ষালয়, বাথরুম, ট্রেনের টয়লেট, হেন তেন জায়গাতে অমর প্রেমগুলো ইটের
পেন পেন্সিলের কালিতে লেখা হয়ে রই যায়, ভাল লাগে দেখি। ওই তো বললাম বাজেট, বাজেট নাই। শাহজাহানের ছিল অত বড় একজন সম্রাট, লোকের পয়সা দিয়ে গদলিছে রে বাপ, আর ইয়াদের তো নাই, কি আর করা যাবে, লাভ লাভই দেখি। ছোট্ট ছোট্ট এই দিকে বেশ সুন্দর দেখতে লাগছে, ফুরফুর ফুরফুর করে ছিন্দাগুলো দিয়ে বাতাস আসছে, একটু হাওয়া খাই আস্তে আস্তে, তারপরে যাব। তাই বলে কি করব, বসেই রয়েছি, একটু দেখি লি দাঁড়া। এইটা প্রতিখালে এটা খুবই ছোট, আবার দেখাই এইটুকু পারা, ব্যবহার টাবার বিশেষ হয় না বুঝাই যাচ্ছে। এখানটাতে একটা কি কি দেউল ভিড়া মহাবিষ্ণু মন্দির আছে, পরে একদিন যেয়ে পরে দেখাবো তোমাদিকে, একটু বসি। এই যে চাবি পেয়ে গেলাম, মাস্টার মশাই চাবি দিয়ে পরে গেলেন, চাবি লিলিজি, তারপরে যাই কইরে ফোকাস ফোকাস ফোকাসের বড়ই অভাব। যাই চাবিটা লি স্কুল দিকে এবারে যাই, টিং 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 টিং। One eternity later. এসেছিলাম সকালে, এখন প্রায় বিকাল। সব থেকে বড় ব্যাপারটা যেটা হচ্ছে কাজ ঝুঁকে গেল, আর দু নম্বর কেস হচ্ছে দমে খিদা পেয়েছে, সেই মুড়ি আর বেগনি আর চপ খেয়ে এসছি, আর কিছুই নাই, দমে খিদা পেয়েছে, দমে খিদা পেয়েছে। আসল কাজটা যেটা ছিল সেটা হচ্ছে স্কুলে ওই ভোটের জন্য পরিদর্শন ছিল আর কি, আর বাদবাকি মাস্টারমশাইরা ভোটের ট্রেনিংয়ে আছেন তো বললেন আসতে, দিয়ে ঠিকই আছে, হয়ে গেল সব ঠিকঠাক। যাই আগে খাই গা কোথাও, এই কোথায় কালপাতারে খাবো না পুয়া বাগান পর্যন্ত থাকতে লাগবো মনে হচ্ছে, খেয়ে পরে ঘুরি বুঝলে, দমে খিদে পেয়েছে দমে। দুপুর তিনটা, বাঁকুড়া ঝাঝা রোদ, মানে এত রোদ এত গরম, মানে কি বলবো, আমারই দম বেড়াচ্ছে। আসছিলাম এই মাসি দেখছি টলবল টলবল করতে করতে যাচ্ছে, বললাম যে কোথায় যাবেন, বললে যে সামনের কোন একটা গাঁকে, বললাম যে তাহলে আমি কি চাপি ফাপি নিয়ে পারবো, চাপতে পারবে একটু ধরে বসতে পারবে, বলছে না বাপ, হেঁটে হেঁটে পালালো, বলছে কেউ নাই শরীর খারাপ, কিছু বলার নেই, আমার খারাপ লাগছে শুধু যে এই বয়সের একজন মানুষ এইভাবে এই রোদে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, করার কেউ নাই। একলা চলো রে, খারাপ লাগছে, আমাদের খিদা পাগুলো আর কি, অনেক ভালো আছি। ছোটবেলার থেকে বাবা মা আমাদেরকে বড় করে, মানে কত কিছুর সমস্যার সম্মুখীন হয়ে পরে আমাদেরকে যে বড় করে তার তো নাই ঠিক না, কোনো কিছু এক্সপেকটেশন নিয়ে পরে যে করে সেটা তো লয়, কিন্তু তবু একটা সময় তো আসে যখন তাদেরও একটা অবলম্বনের প্রয়োজন হয়, একটা অবলম্বনের দরকার হয়, সাপোর্টের দরকার হয়। তো সেই সময়গুলোতেও যদি তাদেরকে একলা হেঁটে যেতে হয়, খারাপ লাগে, খারাপ লাগে, রাগ হয়, কিন্তু রাগটা ঝাড়বো কোথায়, মন খারাপের তো আর অভাব নাই মানুষের, মন খারাপ হওয়ার বিষয়ের তো অভাব নাই। মানসিকভাবে আমরা কজন কতটা সুস্থ কে জানে, শারীরিকভাবে হয়তো ঠিকঠাক অনেকেই, মানসিক স্বাস্থ্যটার দিকটা আমরা দেখি না। তারপরে এরকম জিনিসগুলো দেখলে না মনটা খারাপ হয়ে যায়। তারপরে এত এত রোদে গরমে ওই অবস্থা দিয়ে যাচ্ছিল টলমল করতে করতে, অতটা বয়সে তবু বললাম একটা সাহায্য শুধু লিলেক নেই, বললে না বাবা আমি পারবো, ধরে বসবার সামর্থ্য নাই গাড়িটার উপরে, কিন্তু স্যার বলছে না এই রোদে গরমে এতটা হেঁটে আমি চলে যাব। যাক
অন্তত কিছু না থাকলে ওই 80-85 বছর বয়সটাতে তার সেলফ রেসপেক্টটা, সেলফ এস্টিমটা অন্তত বজায় থাক, সেটা আবার কেন আমি লিলি। তার জন্য চলে আসতে হলো আর কি, মনটা খারাপ হলো তো, মন ভালো আর কি করে করবো, তা অন্তত এই একটা সবুজের সংস্পর্শে গেলে মনটা কিছুটা হলেও ভালো হয়। এই প্রকৃতি মন খারাপটা অনেকটা শুষে নেয়। তার জন্য একটু ওই পোলাশতোলা দিকটাতে যাচ্ছি, চলো ঘুরে আসবে। আমি শুভ্রজ্যোতি আর আমাদের বিবেকানন্দ ভাই তিনজনাতে এলাম এদারটাতে। তো কি আর বলবো গো, আমরা দেখো সব জায়গায় পুড়িয়েই দেবো, দেখো সব চারদিকে কালো বাঁশ, এই গাছগুলো এগুলোই নির্লজ্জ বেহায়, এগুলো এদের লজ্জা নাই, তার জন্যই প্রত্যেক বছর এত ফুল দিয়ে তাও আসে, আমরা আবার সেই পুড়াই বাস। একটা গোপ্রো আর একটা যদি ড্রোন থাকতো নাই, তাহলে দারুণ দেখানো যেত। দেখেছ তো এক্সপেকটেশন, মানুষের চাহিদা শেষ হবে নাই, যাই থাকুক না কেন, এখন আমার কাছে একটা হাইফাই কিছু থাকলে আরো মনে হবে আর একটু হাইফাই কিছু থাকুক, এরকম হবে এক মানুষ। তো ব্যাপারটা হচ্ছে এই যে দুপুরবেলাকার ওই আসছিলাম যখন স্কুল থেকে, দেখে পরে সত্যি খুবই খারাপ লাগলো। দেখো একটা গাছ, একটা বড় গাছ একটা সময় তরুণ থাকে, তারপরে বৃদ্ধ হলেন, তিনি বৃদ্ধ হলেন, ছায়া দিলেন বনস্পতি, ঝুড়িগুলো নামতে থাকে, নতুন নতুন জন্ম দিতে থাকে ওই বড় গাছটা। কিন্তু একটা সময় পরে নাই, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মানে গাছের কথা জানি না, মানুষ কিন্তু আবার সেই ছোটবেলাতে ফিরে যায়, সে বাচ্চা হয়ে যায়। তখন কি আমরা যাদের হাত ধরে হাঁটতে শিখলাম, যাদের গায়ের উপরে চেপে পড়ে, প্রথমে যাদের পিঠে চেপে পড়ে সারা পৃথিবী ঘুরলাম, তাদেরকে কি একটু সাপোর্ট করাটা উচিত নয়? এক্সপেকটেশন নিলে কিন্তু করে না, কিন্তু আমরা আমরা করি না অনেক সময়তেই, খারাপ লাগে সেগুলো। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, জীবনটা না সেই হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এখন যেটা আমি করব সেটা কিন্তু ঘুরে ফিরে সে আমার কাছে আবার সে ফিরেই আসবে। তা চাইবো না এই যে কারুরই বাবা মা এরকম অবস্থার মধ্যে দিয়ে যাক, তোমরাও আশা করি চাইবে না, মানে এমনটা যেন না হয় কোনো পরিস্থিতিতেই, যে একটা সময় পরে নাই সেই বাবা মাকেও সেই ঠাকুরের কাছে চাইতেই হয়, কষ্ট করে হলেও যে আটমাত্র বছর 30 ঠাকুর মুখ তুলো, যেন সেরকম না হয়। করে ফেলি আমরা অনেক সময়তে, প্রচুর বাবা মায়ের খোঁজ খবর শুদ্ধ রাখতে পারি, মানে সেই একটু বয়স হলে যখন তাদের খেচখেচানি বাড়ে, সে বিরক্ত হই, আমরা অ্যাভয়েড করে দিই, দিনের শেষে 5 মিনিট থাকে না তাদের সঙ্গে কথা বলার ভালো করে।
আমরাও তো একটা সময় ওই জায়গায় যাব, কেমন লাগবে তখন? আমিও করি, করে ফেলি। তোমরা হয়তো অনেকে অনেক সময় হয়ে যায় ওইটা নিয়ম, কারণ আমরা এখন যে স্টেজটাতে আছি, হ্যাঁ 20 বছরের পরে স্টেজের অবস্থাটা তো এখনই বুঝবো নাই, তখন বুঝবো, কিন্তু তখন অনেক লেট হয়ে যায়। তো আশা করি ঠিকঠাক থাকবে, আশা করি এরকম আর একটু চেষ্টা করবে সাহায্য করার যে কোনো কারুকে, এরকম দেখলে পরে অন্তত আমি করতে যেয়ে পরে উনি লিলেন না, এবারে আমি তাকে তো জোর করা যায় না, এবারে তার একটা নিজের নিজে নিজেই আছে, জোর জোর খাটে না, জোর চলে না। ভালো থাকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। বাবা আমাকে তো মানে এটা ওইটা বলার মধ্যেই আসে না, আমি কে বলার, তবুও বলছি আর কি, ভালো থাকো সবাই, ভালো রাখো, দেখা হবে কালকে আবার, শুভরাত্রি, টাটা।